হাই ফ্রেন্ডস, তো সারাদিনের পরে এখন রাতেই চলে এলাম তোমাদের সামনে। আর এখন প্রায় 10:45 মতো বাজে, আর ডিনারে একেবারে সরাসরি ডিনার নিয়ে বসে গেছি। এখন আমি খাচ্ছি না, ঋষভকে দিচ্ছি খেতে। তো ঋষভের খিদেও পেয়ে গেছে, তো ঝটপট করে চলো ঋষভকে খেতে দিয়ে দিই। আর কি খেতে দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো তাহলে, চলো দেখিয়ে দিই আজকে ডিনারে আমাদের কি রান্নাবান্না হলো। এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, ঋষভকে একটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে এই যো রুটিটাও করে নিয়েছি, গরম গরম রুটি। আর সঙ্গে আছে গরম গরম একদম চিলি চিকেন। তো আগের দিনে যে দোকান থেকে আমি তরকা কিনছিলাম সেই দোকানেরই চিলি চিকেন, কিন্তু দারুণ টেস্ট হয়। দেখছো গ্রেভিটা কত সুন্দর লাগছে। তো চলো ঝটপট করে এখন ঋষভকে খেতে দিই। ঋষভের খিদে পেয়ে গেছে। প্রথমে ঋষভকে একটা রুটি দিয়ে দিই আগে। আর ঋষভ তো একটা একটা করে রুটি নেয়, ওর একটা খাওয়া গেলে তারপরে দেব। আর চলো, আর এটা আছে 1 প্লেট চিলি চিকেন, এখানে হলো 6 পিস চিকেন আছে। গ্রেভি দিয়ে তো এই যে ঋষভকে দিয়ে দিলাম, ঋষভ এখন খেয়ে নেবে। ঋষভ তো এতগুলো পেঁয়াজ খাবে না, আমাদের জন্যে থাক। হ্যাঁ, আমাদের জন্য রেখে দিলাম পেঁয়াজ, আর লঙ্কা তো হাজবেন্ড পছন্দ করে। তো এই যে এখানে 6 পিস চিলি চিকেন, আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। চিকেনের সাইজগুলো খুব ভালো থাকে, তো খুবই ভালো। আর এর দাম মনে হয় 130 টাকা এরকমই হবে, হাজবেন্ড নিয়ে এসেছে, তো প্রায় সময় আনা হয়। তো ঋষভ তো এই চিকেন খেতে চাইছিলিস না আজকে? হ্যাঁ, তো ঋষভের তো আশা পূরণ হয়ে গেল। তো চলো, তো এই যে আজকে কিন্তু ঋষভ চিকেন খেতে চাইছিল, তো চিকেন এইটাই হলো ভাগ্য। কিন্তু ও চিকেন খেতে চেয়েছিলো, হঠাৎ করে চিকেন হাজবেন্ড নিয়ে চলে এসেছে, তো ওরও আশা পূরণ হয়ে গেল, ইচ্ছা ছিল সেটাও খাওয়া হয়ে গেল। তো বেশ মজার ব্যাপারই হয়ে গেল একটা। তো চলো ঋষভকে খেতে দিলাম। ঋষভ তো একদম ঘুমাতে চায় না, জানি না কী করবে, প্রত্যেক দিন না দেরি করে একদম। ও ঘুম সকালে, এই রাত্রে দেরি করে ঘুমায়, আর সকালে উঠতে চায় না, আদর করে করে তুলতে হয়। ভালো হয়েছে, ঠিক আছে। ঋষভ এখন খাওয়া দাওয়া করে নিক, তো দেখে নিলে আমাদের আজকে রাতের ডিনারটা। তো চলো আমি আবার কালকের মর্নিংয়ে তোমাদের সামনে চলে আসব, জল দেব। তো কালকের মর্নিংয়ে তোমাদের সামনে চলে আসব, সেটাও একটা কারণ আছে। কেন বলো তো, এই যে 2-1 দিন আগে হাজবেন্ড কুমড়ো কিনে এনেছিলো, তো ওর মধ্যে না অনেকগুলো দানা ছিল কুমড়োর মধ্যে, তো সেইগুলো নিয়ে আমার যে ছাদের যে টবগুলো আছে তার মধ্যেই এগুলো ফেলে দিয়েছিলাম। আর আজকে দেখছি গাছ হয়ে গেছে, এত বড় বড় গাছ বেরিয়ে গেছে। তো আমি প্রথম দেখেছিলাম গাছের এই যে কলা এইগুলো বেরিয়েছিল, তো হঠাৎ দেখছি গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। দেখেছিস তুই? কাল সকালে দেখবি। তো দেখে বেশ ভালোই লাগলো, যে দানাগুলো ফেলেছিলাম 2 দিন আগে তার মধ্যে গাছও বেরিয়ে গেছে। তো অনেকগুলো দানা ফেলেছিলাম কিন্তু সবগুলো হয়নি, তো যে কটা হয়েছে যে কটা হবে দেখি, সেটাই তো খুব আনন্দ দেখে আমার। তো কাল সকালে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ঠিক আছে, ঋষভ এখন খাওয়া দাওয়া করুক, হাজবেন্ড বাড়িতে আসলে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তারপরে ঋষভের ব্যাগটা গুছিয়ে রেখে দেবো, সকালে স্কুল আছে। তো ঠিক আছে, মর্নিংয়ে আবার তোমাদের সাথে। তাহলে পরের দিন সকালে আবার চলে এলাম, সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো বিছানার অবস্থা খারাপ, ঋষভ গিয়েছে স্কুলে, আর বিছানা তোলা হবে এখনই। আর এদিকে হচ্ছে এই যে ওই জামাগুলো কালকে সব কাচা হয়েছিল, সব ভেজা সব ভেজা। এই যে চেয়ার আছে না, চেয়ারের মধ্যে জল পড়ে জমে গেছে জলগুলো সব,
জলটা মুছে নেবো একটা কাপড় ছেড়ে দিয়ে, আর এইগুলো এখন বাইরে দেবো। আর হাওয়া হচ্ছে প্রচুর, আর একটু একটু মেঘও হচ্ছে, আবার রোদও হচ্ছে, এরকম হচ্ছে। তো এখন এই জামাগুলো নিয়ে আমি বাইরে গিয়ে মেলে দিয়ে আসি, এই যে এইগুলো নিয়ে এখন বাইরে নিয়ে যাব। চলো বাইরে দিই, আর রোদ তো হচ্ছে না। মেলে দিয়ে দিলাম, আর প্রচুর হাওয়া হচ্ছে, উড়ে যাবে, তার জন্য ক্লিপগুলো আটকে দিই। ক্লিপগুলো না আটকালে না হাওয়া হচ্ছে পড়ে যাবে সব। তো এগুলো তো কালকে ছিল, সেগুলো দিলাম, আর আজকেও ধুতে হবে, কাচতে হবে, সেগুলো আবার পরে দেব। তো গাছগুলো দেখাবো বলেছিলাম, সেগুলো দেখিয়ে দিই। দাঁড়া প্রথমে দেখা এই গাছটা দেখো, এই যে এই গাছে ফুল ফুটেছে, দেখো এই কালারটা দেখো কত সুন্দর, ঘি ঘিয়ে কালার, খুব সুন্দর কালারটা, ঘি কালারের। আর এটা পিঙ্ক হচ্ছে। আর এই যে জবা গাছের গোড়া এখানেও দিয়েছিলাম, এই যে কুমড়োর দানা দিয়েছিলাম, ওটা অল্প অল্প বেড়াচ্ছে। আর এখানে দিয়েছি, এখানেও দিয়েছিলাম, এই একটা ভালো বেরায়নি, এই গাছটা ভালো বেরায়নি, এই যে কেমন খাওয়া খাওয়া বেরিয়েছে। আর এইখানে দেখো, এই যে এগুলো ছোটো ছোটো ভালো বেরিয়েছে, এই গাছগুলো ভালো বেরিয়েছে। তো এইগুলোই দেখাবো বলছিলাম, দেখেছ তো, যখন বড় হবে তখন দেখাবো আবার। আর এই যে জবা গাছটা দেখো, এটা কুড়ি ধরেছে, দেখেছো, এইটার মধ্যে কুড়ি হয়েছে। আর এই যে পুঁইশাকের গোড়াগুলো বসিয়েছিলাম, জানি না কী হবে, আর এই গাছটা কুড়িটা হচ্ছে দেখো। আর এই একটা কুমড়ো গাছ এনে বসিয়েছিলাম, সেটা তো হচ্ছে, আর এখানে একটা বেরিয়েছে, এই একটা বেরাচ্ছে, দেখেছো। তো দেখালাম গাছগুলো হয়েছে, অতটাই বড় হয়েছে, আস্তে আস্তে এবার বড় হবে, তখন আবার দেখাবো। জামাগুলো দিয়ে এলাম না, এই যে আকাশের কথা এখন বিশ্বাস করা যায় না, এই যে আবার মেঘ করে এলো, পুরো সব ভিজিয়ে দেবে, বুঝলে, সব ভিজিয়ে দেবে। আর এই যে জানালার সামনে তো আসা যায় না, মানে এত আলো পড়ে কালো কালো লাগে। আর এই যে ফুল আছে, এই গাছটা দেখেছো, চারটে ফুল আছে, হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে, মেঘ করে এলো, বুঝেছো, বৃষ্টি আসবে আবার। বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে অনেকগুলো জামা আছে, সেগুলো সব পাট করে নেব। হাওয়া হচ্ছে না, এত প্রচুর হাওয়া হচ্ছে, চাদর টাদর সব উড়ে যাচ্ছে। তো গুছিয়ে নিলাম, আর হলো এই যে এইগুলো সব জামাগুলো তো পাট করতে হবে, পাট করে করে সব ওই যে চেয়ারে রাখছি এখন, তারপরে আবার পরে ইয়ে করবো, শোকেসে তুলে রাখতে হবে, কারণ বসার অসুবিধা হবে, এই চেয়ারটা বন্ধ থাকে। তো এগুলো সব কাঁচা, এগুলো সব তুলে দেবো, হাজবেন্ডের জামা টামাগুলো। তো এগুলো ঝটঝট করে এখন পাট করে নিই, সময় লাগবে, আস্তে আস্তে করে পাট করে নিই। তারপরে তো আরও কাজ আছে, সেগুলো আবার করব। তো এগুলো এখন পাট করে রেখে দিই। এই যে জামাগুলো সব পাট করে নিয়েছি, এবার আমাদের কুটুকে একটু ওই জানালার উপর বসিয়ে দেবো। চলো বসো।
তো এই যে একটা একটা করে তো কাজ হচ্ছে, তারপরে আরও কিছু কাঁচা টাচা থাকলে সেগুলো কাচতে হবে, আর বাসন টাসনগুলো মাজবো, সেগুলো এখনও মাজা হয়নি। আর এই যে ঋষভের বইগুলো না অনেকদিন ধরে গোছাবো ভাবছি, আর হাওয়া হচ্ছে না, হাওয়া হচ্ছে আর কুটুকে বসিয়ে দিলাম, সব পালকগুলো সব উড়ে উড়ে চলে আসছে। আর এই যে শোকেসের উপর বইগুলো রয়েছে না ঋষভের, এগুলো একটু গোছাতে হবে, বুঝছো, ওইগুলো একটু গুছিয়ে তারপরে যে বাকি বইগুলো আছে সোফার উপর ওই বইগুলো সব ওখানে রাখবো। তো এই যে রাখবো রাখবো করে তো রাখা হচ্ছে না ঠিকঠাক করে, মানে ঠিকঠাক বলতে সময় হচ্ছে না। আর এগুলো করলে একটু সময় নিয়ে করতে হয়, কারণ এগুলো একটু সময় লাগে, ভালো করে মুছে মাছে পরিষ্কার করে করতে একটু সময় লাগবে। তো যাই হোক, ওটা করে নেব। আর আজকে না, আজকে তো ওই মনসা পুজো, তো মনসা পুজো আমাদের হচ্ছে ইয়ে ওই যে রান্না পুজো হয় তখনই হয়। তো আজকে ওই যে ঠাকুরকে একটু, আমাদের তো ঘরে মনসা ঠাকুর নেই, তো ওই যে একটু কলা দিয়ে, দুধ দিয়ে, আর এই যে সন্দেশ দিয়ে, ছানার সন্দেশ দিয়ে আর ঠাকুরকে দিয়ে দেব। আর আমাদের ওই যে রান্না পুজো হয় তখন ওই মনসা পুজো হয়, তো সেটাই দিয়ে দেবো আজকে একটু ঠাকুরের কাছে। আর দেখি বাকি কাজগুলো তো করতে হবে, তো একটার পর একটা তো আমাদের কাজ চলতেই থাকবে, তো থেমে থাকলে তো আমাদের হবে না। আর হয়েছে কি, এই যে ঋষভ স্কুলে গেল, আর কি বলো তো সকালে না একদম আমার ঘুম ভাঙে না, আর অ্যালার্ম মারা থাকে, অ্যালার্ম বন্ধ করার পরে শুই, আবার অ্যালার্ম মেরে রেখে দিই, তাও না দেরি হয়ে যায়, আর প্রত্যেকটা দিন না দেরি হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড কি যে বকবকি হচ্ছে, তাড়াতাড়ি উঠতে পারো না, অ্যালার্ম মেরে রাখি, তারপরে আমি ওঠার পরে এদের ডাকতে ডাকতে আরও দেরি হয়ে যায়। তারপরে টিফিন আজকে কী দিলাম বলো তো ঋষভকে, ওই বাটার টোস্ট করে দিলাম, দিয়ে ওটাই দিয়ে দিলাম, নিয়ে গেল। তো আজকে ঋষভের বাটার টোস্ট টিফিন দিলাম, সেটাই খেয়ে নেবে। আর দেখি আকাশের ওয়েদার তো এখন কী হবে জানি না, ঝটপট করে বাকি কাজগুলো করে নিই। আজকে এই যে তোমাদের সঙ্গে সকালে একটুখানি বকবক করে নিলাম, আর দুটো একটা কাজ করলাম, ব্যাস এইটুকুই, তারপরে পরের কাজগুলো ঝটপট করে করতে হবে। আর আর কী বলতো, ভিডিও বানাতে বানাতে কাজ করলে না অনেকটাই সময় লেগে যায়, তো এটা তো আমাদের আমার একটা প্রফেশনাল একটা লাইফের সঙ্গে জড়িয়ে গেছে, তো আমি এটাকে ভালোবেসে ফেলেছি। তো এইভাবেই আমি আমার ভিডিও বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একটুও ভুলো না। এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম, তো চলো টাটা।